আসসালামু আলাইকুম কেস এন স্কুলের ইংলিশ ফর টুডে ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি হোপ ইউর অল ফাইন আই এম অলসো ফাইন আলহামদুলিল্লাহ টুডে উই উইল লার্ন অ্যানাদার প্যারাগ্রাফ দ্যাট ইজ এ গার্মেন্ট ওয়ার্কার গার্মেন্টস ওয়ার্কার অর্থ হলো পোশাক শ্রমিক পোশাক শ্রমিকরা আমাদের জন্য কি করে পোশাক শ্রমিকরা আমাদের জন্য পোশাক কারখানায় কাজ করে বিভিন্ন রকমের রং বেরঙের পোশাক তৈরি করে আবার সেই পোশাক বিদেশে রপ্তানি হয়ে আমাদের দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে তাহলে কন্টেন্ট থেকে দেখে লেখার আগে আমরা পোশাক কর্মী বা গার্মেন্ট ওয়ার্কার কি করে সেটা একটু বলতে পারি গার্মেন্ট ওয়ার্কার ইজ এ পারসন হু ইজ লাইভলিহুড বাই ওয়ার্কিং ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি একজন গার্মেন্টস কর্মী হলেন একজন ব্যক্তি যিনি পোশাক কারখানায় কাজ করে তার জীবিকা নির্বাহ করেন গার্মেন্ট ওয়ার্কার একজন পোশাক শ্রমিক आ गार्मेंट वार्सन एक गार्मेंट कर्मी हलन एक व्यक्ति हू आर्स हिज और हार लाइविहूड मान जीविका निर्वाह बार्किंग इन ए गार्मेंट फैक्टर এ গার্মেন্ট ওয়ার্কার ইজ এ পার্সন হু হার লাইভলিহুড বাই ওয়ার্কিং ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি একজন গার্মেন্টস একজন পোশাক শ্রমিক হলেন সেই ব্যক্তি যিনি পোশাক কারখানায় কাজ করে তার জীবিকা নির্বাহ করেন এরপর আমরা কন্টেন্ট থেকে পারি রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার ইন ঢাকা রেশমা ঢাকার একজন পোশাক কর্মী এটা আমরা এখানে লিখতে পারি রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার ইন ঢাকা রেশমা ঢাকার একজন পোশাক কর্মী এখানে কন্টেন্টে আছে দেয়ার ওয়াজ রিভার ইরোশন ইন হার ভিলেজ তার গ্রামে কি নদী ভাঙন হয়েছিল দে লস্ট দে হোম তারা তাদের বাড়ি হারিয়েছিল ফ্যামিলি কেম টু ঢাকা পরিবার ঢাকায় চলে এসেছে রেশমাস ফাদার ওয়ার্ক অ্যাজ এ রিক্সা ড্রাইভার রেশমার বাবা একজন রিক্সা চালক ছিলেন বাট হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট কিন্তু তিনি একটি দুর্ঘটনায় মারা যান তাহলে তাদের পরিবারটা খুব অসহায় ছিল তাহলে আমরা এই এই জায়গাটাকে একটু ভিন্ন রকম করে লিখতে পারি শি অ্যান্ড হার ফ্যামিলি ওয়ার হেল্পলেস দ্যাস ওয়াই শি জয়েন ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি সে কেন গার্মেন্ট ফ্যাক্টরিতে মানে পোশাক কারখানায় জয়েন করেছিল সেটা আমরা এভাবে করে লিখতে পারি শি অ্যান্ড হার ফ্যামিলি ওয়ে হেল্পলেস হেল্পলেস অর্থ অসহায় শি অ্যান্ড হার ফ্যামিলি ওয়ার হেল্পলেস সে এবং তার পরিবার ছিল অসহায় দ্যাটস ওয়াই তাই যোগদান করেছিল ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি একটি পোশাক কারখানায় শি হার ফ্যামিলি ওয়ার হেল্পলেস ওয়াই শি ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি সে এবং তার পরিবার অসহায় ছিল তাই সে একটি পোশাক কারখানায় যোগদান করেছিল আবার কন্টেন্টে দেখতে পাই দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ টু কিলোমিটারস ফ্রম রেশমাস হাউস রেশমাদের বাসা থেকে পোশাক কারখানাটি দুই কিলোমিটার দূরে ইন দ্য মর্নিং শি ওয়াক্স টু ওয়ার্ক ভোরে সে হেঁটে কাজে যায় তাহলে আমরা লিখতে পারি দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ

to work ভোরে সে হেঁটে কাজে যায় এরপর আমরা লিখতে পারি some of our friends go by bus rickshaw or scooter তার বন্ধুদের কয়েকজন বাসে রিকশায় বা স্কুটারে যায় she works from 8am to 4pm সে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে সামস গো বাই বাস রিক্সা ওর স্কুটার ফ্রেন্ডস গো বাই বাস রিক্সা ওর স্কুটার তার বন্ধুদের কয়েকজন বাসে রিক্সা বা স্কুটারে যায় শি ওয়ার্ক্স ফ্রম এইট এম টু ফোর পি এম ওয়ার্কস ফ্রম এইট এম টু ফোর পি এম সে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কাজ করে কন্টেন্ট থেকে আমরা আরও লিখতে পারি রেশমা লাইকস টু গো টু দ্য সিনেমা হ্যাভ ফ্রি টাইম অর দিস রেশমা সিনেমা দেখতে যেতে পছন্দ করে কিন্তু এই জন্য তার প্রয়োজনীয় সময় ও টাকা নেই সে অফেন ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স আনটিল সিক্স পি এম প্রায় সে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অতিরিক্ত ঘন্টা কাজ করে চলো তাহলে লিখে ফেলি রেশমা লাইক্স টু গো টু দা সিনেমা রেশমা সিনেমা দেখতে যেতে পছন্দ করে বাট শি ডাজন্ট হ্যাভ মাছ ফ্রি টাইম অর মানি ফর দিস কিন্তু এই জন্য প্রয়োজনীয় সময় ও টাকা তার নেই মা লাইক্স টু গো টু দ্য সিনেমা বাট শি ডাজন হ্যাভ মাছ ফ্রি টাইম অর মানি ফর দিস রেশমা সিনেমা দেখতে যেতে পছন্দ করে কিন্তু এজন্য প্রয়োজনীয় সময় ও টাকা তার নেই শি অফ অফেন ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স আনটিল সিক্স পি এম সে প্রায় সন্ধ্যা ছটা পর্যন্ত অতিরিক্ত ঘন্টা কাজ করে আবার কন্টেন্টে ফিরে যায় দ্যাট শি ক্যান মেক মোর মানি যাতে সে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারে আর ফ্যামিলি নিডস দিস মানি ফর ফুড অ্যান্ড আদার থিংস তার পরিবারের খাবার এবং অন্যান্য জিনিসের জন্য এই অর্থের প্রয়োজন সো দ্যাট শি ক্যান মেক মোর মানি যাতে সে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারে হার ফ্যামিলি দিস মানি ফর ফুড থিংস তার পরিবারের খাবার এবং অন্যান্য জিনিস জন্য এই অর্থের প্রয়োজন রয়েছে মা আমাদের দেশের সব পোশাক শ্রমিকের প্রতিনিধি হিসেবে কাজ করছে তাই আমরা লিখতে পারি রেশমা ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ অল ইন আওয়ার কান্ট্রি রেশমা আমাদের দেশের সব পোশাক শ্রমিকের প্রতিনিধি রেশমা আমাদের দেশের সব পোশাক শ্রমিকের প্রতিনিধি আবার প্যারাগ্রাফটি একটু দেখি এ গার্মেন্ট ওয়ার্কার একজন পোশাক শ্রমিক এ গার্মেন্ট ওয়ার্কার ইজ এ পারসন হু আর্নস হিজ সেই ব্যক্তি যিনি পোশাক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন্ট ইন ঢাকা রেশমা ঢাকার একজন পোশাক কর্মী শি এন্ড হার ফ্যামিলি ওয়ার গার্মেন্ট ফ্যাক্টরি সে এবং তার পরিবার অসহায় ছিল তাই সে পোশাক কারখানায় যোগদান করে দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ টু কিলোমিটার্স ফ্রম রেশমাস হাউস রেশমাদের বাড়ি থেকে পোশাক কারখানাটি দুই কিলোমিটার দূরে ইন দ্য মর্নিং শি ওয়াক্স টু ওয়ার্ক ভোরে সে হেঁটে কাজে যায় সাম অফ আর ফ্রেন্ডস গো বাই বাস রিক্সা ওর স্কুটার তার বন্ধুদের কয়েকজন বাসে রিকশায় বাই স্কুটারে যায় শি ওয়ার্কস ফ্রম এইট এম টু ফোর পি এম সে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কাজ করে রেশমা লাইক্স টু গো টু দ্য সিনেমা রেশমা সিনেমা দেখতে যেতে পছন্দ করে বাট শি ডাজন হ্যাভ মাচ ফ্রি টাইম অর মানি ফর দিস কিন্তু এজন্য তার প্রয়োজনীয় সময় ও টাকা নেই শি অফ্যান্ড ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স আনটিল সিক্স পি এম প্রায় সে সন্ধ্যা ছটা পর্যন্ত অতিরিক্ত সময় কাজ করে সো দ্যাট শি ক্যান মেক মোর মানি যাতে সে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারে আর ফ্যামিলি নিডস দিস মানি ফর ফুড অ্যান্ড আদার থিংস তার পরিবারের খাদ্য এবং অন্যান্য জিনিসের জন্য এই টাকার প্রয়োজন রয়েছে রেশমা ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ অল গার্মেন্ট ওয়ার্কার্স ইন আওয়ার কান্ট্রি রেশমা আমাদের দেশের সকল পোশাক শ্রমিকের প্রতিনিধি স্টুডেন্টস আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা প্যারাগ্রাফটি শিখবে টুডেস লেসন উইল এন্ড হেয়ার গুড বাই টুডে সি ইন দ্য নেক্সট ক্লাস ইনশাল্লাহ আল্লাহ হাফেজ